দোফায়ের গিয়ে পড়ি হাজি সাহেব সামনের কাতারে নামাজ পড়ে দুঃস গিয়ে আল্লাহ গায়ে দিল দাঁড়িয়ে দিয়ে না কাফে বই গে মা গো দোফায়ের গিয়ে ভাত খাইতে যাই বৌমারা যদি গোসল ওয়াশিং রুম ওঠায় এক দুই মিনিট যদি দেরি হয় একবেলা ভাত খাই বুঝে শোক ঘুরে গেলে কাঁপে আল্লাহ তো বেগারি হিসাব দিব আল্লাহ এমনি দিত না আল্লাহ বহুত একমত আল্লাহ আসর হারে বুঝা যার রোজাদার ধৈর্য কুত্তে কুত্তে ওইটা মাঠে ডরে কথা কয় না ঘরের অবস্থা কাইল আয় অনেক সময় আসর হর গর থাই না ডরে কি লই লাগে কি মুখের অব্দি হড়ে না আর অব্দি হড়ে বুঝা যায় না কারণ ইস্তারি তো সেয়ারি রক্তে গুটবি যে রেখছে সে সময় তো না তো ইস্তারির মাথা গুটি আছে রোজাটারে তামা তামা করে গেলে বুড়িকে কো ভাই এদি বেলের শরবত এদি ইসুফগুলের শরবত এদি তোকমা আফেলের জুস মালতার শরবত তারপরে এদি আরও আছে দুধ কলার সেয়া মুড়ির সেয়া দি বানাইছে আবার আরেক রকমের জুস আবার হুত রাশিয়া তো ট্যাং হাঁটাইছে যুদ্ধ করি বললাই ট্যাঙের শরবত তিরিশে তিরিশ শরবত ধৈর্যের কারণে নেই আমার যা দিছে খাইবেন তো আলহামদুলিল্লাহ খাইবেন আসর হাত থেকে অজ্ঞ মানুষের কোনো বালা হাম জানা সালাম দিল কে তুই কি আরো ইস্কের ইয়া করছো তা তুই কি আরো ঠেসা করছি এ তুই আরো সালাম দাস খা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিলে নাই রে আছে গো প্রত্যেক কাজে ধৈর্য ধারণ করবেন যে সুন্দর সুন্দর ঘটনাটি আনছে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি এটা তো বলতে গেলে তো দশ বিশ ঘন্টা লাগব আমি শর্ট নোট করছি আমার ভাইয়েরা যারা ধনী আছেন আমি আপনাদের কাছে সাহায্য চাইলাম আপনারা আমার খোঁতবাটা কিনে আপনাদের মসজিদে দান করবেন আমার উপকার হবে আমার লিখনের কাজটা আমি চালাই রাই নয় বন্ধ করি এলেন লিয়া লিখতাম না কারণ আয় কত লস দিও কোনো মার্কেটে তার কিতাব নাই 01720538581 এটা হোয়াটসঅ্যাপে মেসেজ ঠিকানা লিখে দিলে আমি কুরিয়ার সার্ভিসে পাঠা দিই আল্লাহ আমার খোদ্দাগুলো প্রত্যেক মসজিদের জন্য তুমি কবুল করো আমিন যা খুশি হয়েছি নকিন লেগেছে আমিন তো কেছে তো বালা তো বালা আর হতে খাই দেন কত ন আচ্ছা হন সময় লস হয়ে যাবে কই তো এখন বেগারে হিসাব সবর নিয়ে অসংখ্য আয়াত আল্লাহ কেছে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করিবেন সেদিন না ভূমিকম্পে পাইছে ভাবি আগে দৌড় দিছে না আনলে হেসা করি হইছে এটা ধন্যবাদ তোর দোস্ত আমি বাসা ছিলাম আমি উঠি আসিলাম আঙ্গো ঘরের লেক তিন চার গেট আরে হাতর আরা হুতি রিস আগর জের আল্লাহ লড়াইতে আছে লড়াই কি তো বিড়ি আটা জানি গা কলজের মধ্যে সাধর বিড়ি তো আল্লাহ জিকির করতে করতে মরি হারি যে তেল সুবিধা যত দ্রুত যাইতে পারি মাহবুদের কাছে বহুত সুবিধা ঠিক নি রে ধৈর্য নাই মাহু পাগল না ছাগল জিকির করবেন লাই লাইলাম তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন নেপাল ভূমিকম্প হয়েছে আমার মোল্লা নাজিম ভাই গেলো আফসারি ভাই উড়েন ভূমিকম্প আমি উড়ি আজান দন শুরু করে দিছি রোমের ভিতরে ছতালা না হাততালা আজান মারিয়ে চেনে দৌড় দিয়ে যাই কোনো আর আইনাল মাফার পালাবে কোথায় সে ধৈর্য না ধরি তবু ভাইডা আসেন ধৈর্য ধরলে তো স্বভাব বেশি এটার অর্থ এই নয় যে বিল্ডিংয়ের তলে হড়িয়ে মরে যাবি গে চেষ্টা করবি সুন্দর ভদ্রভাবে জিকিরের সহিত আঙ্গো মাসা সিরা যেভাবে দৌড় দিছে জানি না রায়পুরের মারা কেন দৌড় দিছে এখন মরতন কিন্তু ভাই এগুলো ডরা শুধু একটাই কথা কুত্তা আয় মরলে বুঝবি রে এনে কয় নাকের এনে দিয়ে রে আয় মরলে বুঝবি আসলে মরে না মরছে নি বাপসা সারা বে একটি মরি গেছে কাজ 30 বছর মাসা সিরে বেগ গুণ অন আনাম অন হান খায় ঠিক না এরকম সিটিং মাসাসি আমাদের বামনি এলাকা রায়পুর নাই রে অস্তে কুমারে ভাত খাবাইছে তো তারা তো মা বোনেরা একটু ধৈর্য ধারণ করবেন প্রত্যেক কাজে তাসবি সাথে রাখবেন তাসবি ফুড়বেন সুবাহান আল্লাহ আবি হামদি সুবাহান আল্লাহ আজিম বিমান অ্যাক্সিডেন্ট তো ধৈর্য না ধরি উপায়টা কি ধৈর্য ধরলে সুবিধা হইলো আপনি মানুষে যাইতে পারবেন জিকির মনে আইব দৌড়াইতে ভাই লাভ নাই কথা ক্লিয়ার ধৈর্য হচ্ছে আপনার ইমানের অর্ধেক
তারপর আরো একটা হাদিস আছে সনদটা গরিব আশরাফু কাঞ্জুমিন কুনুজিল জান্নাহ জান্নাতের ডয়ারের ভিতরে একটা গোপন ধন আছে জান্নাতের ডয়ারের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় গোপন ধনের নাম ধৈর্য এই ধৈর্য আল্লাহ যারে দিছে সে সফল দুনিয়া আখেরাতে সে সফল আর সফল ধৈর্য ধরে যে কাজটাই করেন সবর এখতিয়ার করবেন আল্লাহ এটাতে আপনাকে বরকত দিব কোন আমিন ধরেন এই যে আমার হাবেশা বুজুর বিজলি মাই এই মিয়া ধৈর্য ধরে ব্যবসাটা করেন আল্লাহ ওনারে দিছে না যদি কয় দেন না লজ্জা ইউনিট উড়ি যায় ব্যবসায়ীটা বাদ আরেকটা ধরি অনেকে এইভাবে ধৈর্য হারা হয়ে যায় একটা আস্তে আস্তে করেন যদি বেশি খারাপ দেখেন অন্যটার দিকে যাবে একটু ওয়াইট করেন আল্লাহ রহমতের অপেক্ষা করেন তারপরে সাহাবাই কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান ধৈর্য এই ঈমানটা কি ও নবী নবীজি কয় আসসাবর ধৈর্যই হচ্ছে ঈমান আল্লাহ জাল্লা শানু সূরা আনফালের 46 নম্বর আয়াতে ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন ও আমার বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করো আমি আল্লাহর ধৈর্যশীলদের সাথে আছি আল্লাহ কোন পার্টির লগে থায় মাআস সাবিরিন মাল মুহসিনিন মাআস সাবিরিন এভাবে অল্প কয়েকটা আয়াত আছে মাল আল্লাহ কয় ডারে কায় তোর পার্টি করি তুই আর পার্টি কর লাগতো না আয় তোর পার্টি করি সুবহানাল্লাহ কয় না প্রত্যেক কাছে ধৈর্য ধারণ করবেন তো যুবকেরা ধৈর্য ধারণ করবেন তো যুবকের বিষয়ে ভিতরে ধৈর্য নাই শেখ খাইলে কো জীবন আর রাখতেন না বিষ খাওয়াই দিয়ে আর তুই শেখ খাইবি গা তোরে আল্লাহ বানাইছে শেখ দিবেন লাই শেখ দিতে থাকবি খালি ফ্রেম করা তো জায়েজ নাই শেখ কারে দিবি তুই কষ্ট করে পড়ালেখা কর স্টাবলিশ হ ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করাই এরে কুত্তা আত্মহত্যা করতে দেখছো ঠিক কথা এ পর্যন্ত দুনিয়ার অব্য কুত্তা আত্মহত্যা করছে নি এতে কি সুন্দরভাবে চলে তো তুই কুত্তা তো নিয়ে শিখে গেছিস তুই তুই ফ্রেমে শেখ খাই বিষ খাস আত্মহত্যা করস আর তোরলে তো কান্দি না তোর আব্বা মাল্লা আর হরা নরে তোরে যদি আর সম্ভব হইতো হ্যাঁ তোরে বিয়ে করার ইচ্ছজ্ঞ হলা তুই যে ইচ্ছা যুবক হইছ এর চোখে তোর অজ্ঞা হলা বানাই তো তোর লাগে আত্মহত্যা করলে তোর কত কষ্ট লাগতো এই জিনিসটাই তোর দিয়েতাম তোরে বুড়া আব্বা আম্মা পাগলে যাব তোরে আর লক্ষ্মীপুর সদর হাসপাতাল তোরে সিঁড়ি মিড়ি পোস্টমর্টম করি আনবো জানাজাও হইতো না আড়ুর মধ্যে লাচ্ছে লাচ্ছে তোরে জানাজাত নিব তো এই কষ্ট মা আরে কিনলে দিবি ধৈর্য হারা মাগো ইতিরে হাইলাম না ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় অন ফাডু নিয়ে গান একটা বানাইছে প্রেমের মেন সুইচ বন্ধ করি টিপা দে আমায় টিপা দে কদিন ওরে কইব আরে আরে কিলাই দে আরে কদুর কন্যাই দে কি কই আল্লাহ তা করে এটি গান যুবক আত উড়া উড়া সেটি ইনশাল্লাহ জীবনে ধৈর্য হারা ঐতান্য আত্মহত্যা কৈতান্য মামা বাসি থাকবে না আল্লাহ রহমতে সাতশো হাজ কোটি মহিলা আছে দলে দলে যোগদান করিব তোর বিয়া আল্লাহ ওই যে বুকে মহিলা কবে আছে আটশো দশ কোটি যদি বেড়া বেড়ি হয় তাহলে বেড়িয়েছে কত সাতশো হাঁস কোটি আল্লাহ দিলে জিয়েন দিয়েন দিয়ে আল্লাহ তোর বিয়া কবুল করিব আমিন কো ধৈর্য আর হইবি নি এটি গেছে হারি গেছে এটি নতির নসিব নাই থাকবে আল্লাহ ভরসা আল্লাহর কাছে ফোন দে আল্লাহ তোরে বানাইছে জোড়াও রেডি আছে ইনশাআল্লাহ আছে নি আল্লাহর প্রতি বিশ্বাস নাই না বিশ্বাস কম তো মাগো এই গেছে আর হাইলাম না তুই এমনি হুন্ডা খাড়া করে এগিয়ে দিকে রুহান দা গেছে ওজন দোয়া করি আফসারি ওজন দোয়া করি মনে মনে কত আশা করছি কীতা রে কয় না কীতা কজোর শর্মের কথা কদর ফ্রেম করি খবরদার আল্লাহর লগে ফ্রেম কর তুই আল্লাহর হন রায়পুর কলেজে যাই রুস্তম আলী কলেজে যাইয়ে হুন্ডাটা ব্রেক দিয়ে মাইয়ারে হিন্দি পার্কিংয়ে হিয়ে না তিনুগা তোর দিকে এর না সার তুই সাহায্য তুই ছাবি কেন তুই তো পুরুষ সে তোর দিকে চা ঠিক কি না তুই ভাবি হুন্ডাটা দিয়ে চুলটা ঝাঁকে দিয়ে কবি হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না আর মাইয়ার দিকে নাত নিচ্ছে ইয়ার ব্রেক করবি মাইয়ারা তিনও বান্ধবী কইব বান্ধবী কি তোরে কয় না আরে কয়
ফাত করি আবার আল্লাহর দিকে নাটেন দিয়ে দিয়ে আল্লাহর দেখাবি তুমি হইলা না আল্লাহর আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না আল্লাহর যুবক তুমি কার হইবা তুমি আল্লাহর হও আল্লাহ তোমার জন্য দুনিয়া আখেরাত সব বাজেট করবেন ইনশাআল্লাহ নিয়ামত বেগারি হিসাব আল্লাহ নিজে কইতি আছে আঙ্গো আপনার কোরআন শরীফ ইয়া না আঙ্গো সিমা মসজিদের কোরআন শরীফ দেখছ তুই ওয়া যাওয়াজনাহু বিহুরিনিন আল্লাহ কো বান্দা আয় তোর বিয়াটা হড়াইও বামনের ইউনিয়ন কাজী লাগদ ন হুজুর লাগদ ন আয় বিয়াটা হড়াই তোর আব্বা আমার বিয়াটা যেরকম আয় হড়াইছিলাম তোর বিয়াটা আয় হড়াইও যাওয়াজনা জমা মোত্তা কাল্লেন শিখা ফেলটার ফাইল আল্লাহ আল্লাহ কো বিয়া আয় হড়াইও সুবহান আল্লাহ আয় কই দিকা বাইরে টিয়া তো আয় তাকো খাইছি সুবহান আল্লাহ কন্টাক আয় আনছি তুই কি হের কো টিয়া খাই সত্যি জোরে কো সুবহান আল্লাহ এরপরে কয় আজওয়াজু মুতাহারা সাইটটা আয়াত পাইবি হজরত গুগল শরীফে আজওয়াজনের সেফত মুতাহারা আনছে ফুত পবিত্র ফুত পবিত্র কিল্লে কয় মুফাসসিরিন একাডেমির অর্থ করছে মুতাহারাতুন মিনাল আরাকে والبوسات والبوسات والنخمات والعائز والنفس والبول والغوت والمني والولد জান্নাতি মহিলার গো থুতু নাই কাস্ট নাই শ্লেষ্মা নাই ঘাম নাই ফেসাব নাই ফেগান নাই হাইজ নাই নেফাস নাই বীর্যের দুর্গন্ধযুক্ত এড়ি নাই ওলামাই হইতেছে নির্যাতন এড়িও নাই ফুতু পবিত্র সুবহান আল্লাহ নাই গে আল্লাহ কইছে তো আল্লাহর কথা কি এত দাম আসেনি যদি আমি কলেজের বন্ধু যদি ফোন দিই কইতো বাইরে ওকে ঠিক করছি তোল্লাই আর ডার্লিংয়ের বোন এ দশটা সেফাত তার আছে তাম পৃথিবীর সারা তুমি কইতো ভাই কীতা কস কহ নবীর কথা আর আল্লাহর কথা তো দাম নাই রে নবী যে কয় মহিলা কারতে জান্নাতে বইয়েব তার মাতার অন্যার দাম কত হইব বলে নাসিফু আলা রাসিয়া খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তাদের মাথার স্কার্ফের দাম হবে তাম পৃথিবী বিক্রি করলে স্বর্ণের খনি তেলের খনি এই একজন মহিলার অন্যার দাম দেওয়া যাবে তো যুবক ধৈর্য ধারণ করো যৌবনের কষ্টটা কিন্তু আসলে কষ্ট এরকম একটা জীবন আমাদের উপর দিয়েও গেছে তোমরা অপেক্ষা করো আল্লাহ আল্লাহ সাহানু তোমাদের জন্য ব্যবস্থা করবেন ইনশাল্লাহ পড়ে আমি আর আমাদেরকে তো হত্যা করে ফেলছে মোবাইলে নবীজি যখন যুদ্ধ করলেন 200-250টা যুদ্ধ 6-7টা সরাসরি কমান্ডার হুজুর সাহাবিরা হুজুর অন্ত অত্যাধুনিক বোমা ডাল তরবারি মারে দিলেন আপনার কি সেরা সেরা অস্ত্র কি কইব নি কইব ও কি অ্যাটম বোম না পারমাণবিক রাসায়নিক বোম কারণ আরে আর নজর নজর বোম বোমার নাম নজর ওমা হুজুর এটা কি তা কয় নজরু সাম্মুন সাম্মাইলাল কাল আখিরি জামানাতে পরমাণু অস্ত্র টস্ত্র কোনো কাম হইতো না নজরে শেষ হয়ে যাবে গই এ নজর এমন এক বিষ মাখা তীর বিষাক্ত পয়জন কে এনসি বিষ মাখি চোখের মধ্যে মারি দিব দিয়ে কল পর্যন্ত হত্যা করিয়ে লেব ওই আখির জমানাতে নজর বিষ বাইরে গো সেই নজর বিষের নাম হজরত মোবাইল হুজুর হজরত হেতে আগে হত্যা করিয়ে গেছে কত আগে আধা মরে গেছি রায়পুরের মানুষ শুধু দেহ ডানা আছে এ দেহরূপী ভূমিকম্পার বিশ্বযুদ্ধ হইব মরা দেহটা এমনি মরি লাশ হয়ে থাকবো মরি গেছি কত আগে আঙরে মারি হেলেছি যুবক রে ধৈর্য ধারণ কর অবস্থা ভয়াবহ এই সহবাসের লিঙ্ক টিপ দি যুবক যুবতীরা তো পাগলে দিছে 3-4 মাস ধরে এটা দেখার আরে তো পাগল হইতে হয় ইহুদিন আসারা কয় যে অস্ত্র বানাইছি লাভ নাই মুসলমান মরিবেল্লা শহীদ বেল্লা এমনি আরে তো অস্ত্র দিয়ে আঙর জ্যালেনাস কি ফুতিনেরে মারবো ফুতিন জ্যালেনাস কি রে মারবো তাহলে আরা যান যার নামে জাহির গই আমরা যেন জার্মানের নাগরিকেরা 60% যেন জার্গা হলা ততে বালা এডিনের ঠিক ঠিক তার এডিরও মারি গেলাম যার নামে যাইবে লাইন এই জন্য তারা এই ফর্নোগ্রাফিগুলা দিয়া দিয়া নেটে আমরা হত্যা করিয়ে লেছে কথা ঠিক কিনা নবী কয় হাসর মাঠে বেশি লোক জান্নাতে যাইব সচ্চরিত্রতার কারণে আয়ন দেখছি যার নজরটা ঠিক আছে আর এককভাবে মিলেমিশে চলে যারা এই দুইটা আমল করতে পারলে এই দুনিয়াতে তুমি জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি চোখ তো বুড়িয়ের কেউ ঠিক নেই ওলানোর কথা বাদ দিলাম তোরা ঠিক আছে ট্রাইবেলের বুড়িয়ারা বুড়িয়ার নাতিন হয়ে রুস্তুম আলী কলেজ নাতিনের আফু আফু তোদের মোবাইল তো হজর
আফসার ইউজার ওয়াল টা নিদেছে ইয়াতা আবে তো ইউটিউব তো কইতে না ইয়াতা দাখনা দি ইয়াতা ঘুমাই গে তার ঘুমাই এলে গে চোখ লাল হয়ে গেছে কোদার গাড়া রে তো এখন বুড়িগা যান বুড়িগার যান ওয়াজ দিতে বুড়িগা ঠেলে ক ভাইয়া ঠেল কা পাঁচারের ওয়াজ টোকায় আসলে বুড়িগার রেসলিং টোকায় ওই ল্যাংডা হাঁস মুন্না বেড়ি ইডি আছে না এই রেসলিং টোকায় ল্যাংডা রেসলিং খেলবেন নাতিন তো কাজ করে বুড়িও বর্গর লগে উত্তর বর্গর লগে বাতরান দে বুড়িয়া খেউবে ইডি বলে এই খেউবে ওকা বুড়িয়া খাল না থাকলে কিছু কেপটি আছে মা ঠিক নেই কয়েকলি হালা বুড়ি আছে বইরে ফাঁসার সিটে বইয়া সোফাত কো বইয় কয়েকটু হরি বইয় তোমার গাত খুন গুন্না গন্ধ কয় ও তোর তো রায়পুর কলেজে তো বিয়ে করে ফ্যান করছিলাম তুই এসব দেড় মন আসিলি আমি তো তুই মাত্র 30 কেজি মাসে তো তোর 20,000 টাকার ওষুধ খাবে কি লাভ লা তোর এলা সা আছে আল্লাহ রহমতে এই মহিলা হাঁস মনোজ আর তোর লাগে কেন তুই 30 কেজি তো নাই হরি বয় হরি বয় ঘরে বুড়ির মাথা টিপি বুড়িয়া নেনে সা এ সা ইয়ে কি ইচ্ছে সা আলা সা এই বুড়িয়া বুড়ি দুনো গা চশমা ঠিক করি করি এটা সাইতে আছে এরকম সিটিং বুড়িয়া আমাদের বর্তমানে এই মাহফিলে আমার সামনে বসিন না নাই রে পুরা জগৎ ধ্বংস 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 রে আঙ্গরে মারিয়ে লেছি মোবাইলে হত্যা করিয়ে লেছি মুসলিম মিল্লারে আনা শেষ হয়ে গেছি কত আগে কথাগুলো উল্টে বোঝা যাচ্ছে আনা শেষ হয়ে গেছি তো অত্যাশন্ন আজাব আমাদের দোরগোড়া চলে আসছে অত্যাশন্ন তোমরা দেখবে আজাব তোমাদের এই যারা এখন আসো দুনিয়াতে তোমরা দেখি যেতে পারবে আজাব একদম ইউক্তালু না সুলুস এক তৃতীয়াংশ মারিয়ে লাগবে ওই আমতো না সুলুস আর এক তৃতীয়াংশ তোমরা বোমার রাসায়নিক বিষক্রিয়া ভূমিকম্পে মরিস হাইস অল্প কিছু লোক তোমরা দুনিয়াতে থাকবা এই 100 বছর পৃথিবীটাই আমরা আলাই দেখবো হর ইমাম মেহেদি আইব আলাই ইসলাম ঈসা রুল্লা আইব আমার কোনো কোনো বাইরে তো চলিয়ে চলিয়ে আর গবেষণা হইল ইমাম মেহেদি আলাহ ইসলামের যত হাদিস পড়ছি কে আমার যত গবেষণা করছি অস্ত্র নিয়ে যত আমি পড়ালেখা করছি আমার দিলে তারে আগে তো করে মারিয়ে ঘুরে পৃথিবী মানুষ মারি অল্প কজ্ঞা থাকবো দুনিয়াতে ইডিনের দি এই পুনর্জন্ম আবার হইব অল্প কিছু মানুষের মাধ্যমে তাম পৃথিবীতে ইসলামের আলো আল্লাহ পৌঁছাইব আগে মাস আগে কি এতদিন কইছ ওই কন গৌহাটিতে ভূমিকম্প মিয়ানমার এবার জনে আল্লাহ বোমা হুডা দিছে ধোয়ার তো ঢাকা তো 16 কিলো দূরে আর বৈজ্ঞানিক দুলা বাইরা কয় মামা মামা হো মাগো ঢাকার ভিতরে হে দিন না হুডা দিছে বোমা কন রামগুঞ্জ ওর কথা কয় না কন তো বাইর লগে গেল এই হরের গেলাম এক সেকেন্ডে না বড় ওটা লড়ানিটা দিছি এটা যদি 5 সেকেন্ডও বড় লড়ানিটা লড়তো দেখতে ঘটনা কি হইতো লক্ষ লক্ষ বিল্ডিং থাকতো না বাংলাদেশে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা এবং চট্টগ্রাম তুই লেই রাখার কথা আমার ঘর আমার কবর চলে আসুন ঢাকা বসত বাড়ি করে স্বপ্নের আবাস শিখর থেকে শিখরে অসাধারণ নমনীয়তা ফাইজলামির একটা শেষ আছে তো অসাধারণ প্লুরাল নম্বর দিক নমনীয়তা মানে কি আমাদের অমুক কোম্পানি রড দিয়ে যদি আপনি বিল্ডিং দেন ভূমিকম্প আসলে আপনার বিল্ডিং রুকু করবে সেজদা দিবে ভূমিকম্প শেষ আবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার বিল্ডিং আমি রায়পুরে ছয়তলা দাঁড়িয়ে গেছি জন্ম থেকে প্রজন্ম একটা সিটেরই শেষ আছে তবু এটি তো আল্লাহ শুধু সাইতি আছে তবু ফাইজলাম এটা আল্লাহ সাইতি আছে রে বাইর মত করি কই রে ঢাকাতে প্রতিদিন 80 লক্ষ গেলান পানি নিচ থেকে ওড়ে 219টা জলাশয় সব বাল্লা সোরারা উড়াই ফ্লাট করে বেশি এলেছে পানি নিষ্কাশন হয়ে যাবে ফাতালে পানিটা একটু ব্যাকআপ দিব নাই আর বুড়িগঙ্গা তারপরে ব্রহ্মপুত্র নদী দলেশ্বরী 1-2 যা আছে এগুলো তো গুড় জুস বানালেছে এগুলো শুধু গুড় লাতা যায় দলে দলে যোগদান করে শুধু গুড় লাতা আর গজবের মাছ দিয়ে দিছে সাকার মাছ হ্যাঁ সাকার মাছ কথা কই ঠিক আছে আব্দুল আলী সাকার মাছ এটা গাই দিলে মানুষ মরি যায় ও গুয়ের মাছ তো এটা খাইতে না মাছ আল্লাহর সাথে আইতে কইছে মৎস্য পোনা হালা
আল্লাহ তোর রহমত নাজিল করেন তোরা যেহেতু হাল্লাসা গজবের সাকার মাছ আলা দিছে কি কয় আল্লাহ তো করে এই যে জায়গাটা খালি হচ্ছে ফাওয়াত তৈরি হইতেছে পুরো ডাকাটা বসে যাওয়ার সম্ভাবনা একজন মহাবিজ্ঞানী দমকাইতে আছে ইন আসবাহা মাউকুম গাওরা ফামাই ইয়াতিকুম বিমাইম মাইন কোন সূরা সূরা মুলক সূরা আয়াত নম্বর 30 সুবহানাল্লাহ থাকে সুবহানাল্লাহ কোন যদি তো করে পানিটা কেউ যদি লই যায় গেল তো করে কে পানির লেয়ারটা দিব রে বাইর মত করি কসছে রে হরুগা কথা কসছে হরুগা আইসল্যান্ড ব্যাং বিগ শহর থেকে অগ্নিপাত আইসল্যান্ড মাটি হুরা দেশ পৃথিবী সৃষ্টি থেকে পর্যন্ত বরফ আল্লাহ গো উরফি দিনা বরফ 10 মাইল হুরা দেশে বৃত্তি দিকিতা চাও হাত করি সম্ভবত 17 নাকি 18 ডিসেম্বর 1600 বার ভূমিকম্প হইছে একদিন ওই রায়পুরের রোড হাড়ি ধোঁয়া ওড়ে বিজ্ঞানী ভাই সাহেবেরা কয় বিজ্ঞানী ভাই সাহেবেরা কয় অগ্নিপাতে বা সম্ভাবনা এ ঠ্যাট 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 করি 12,000 কিউসেক লাভা প্রতি মুহূর্তে এখন বারর পুরা দেশ নাই তা আল্লাহ বিশ্ববাসীরে দেখা দিছে কি রে উর্বি দিতে দেশ তোরা খালি বরফের সাক্কা উড়ি দিছে আর আগুন জ্বলে কত মোহাম্মদ সাল্লাম কইছে ওয়াইজাল জিবালু সুইরাত মহাগ্রন্থ আল কোরআন থেকে মেসেজ যখন সাগরে আগুন জ্বালাইব ওমা বরফের ভিতরে আগুনের লাভা মাগো আগুন কারে কয় হিমালয়ের নিচে আগুন যত দেশে আগুনের গোল্লা অগ্নিগিরি ইয়ানের আল্লাহ বরফ দিয়ে ডাকি রেখছে সুবহানাল্লাহ কাল সকালে কই যাস আর না নগদ কিস্তির কি দরকার কিস্তি কিছু বাঁধি কাল সকালে আইয়া সুবহানাল্লাহ ঠেলি যাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে গো সুবহানাল্লাহ সামনে আপ দে ঘুমাইয়ে তো এনে দে আয় যেমনে করি এমনে করবি যেমনে সুবহানাল্লাহ কই এমনে আরোগ্যার গেঁড়ি সোজা সুবহানাল্লাহ লকেটটা মার তোরা এর হিটটা যাইবে না সময় গো ঘুমে তো উঠে আতরে সুবহানাল্লাহ কই এনে মারি দি 12-14 লাখ টাকা বেডারা তো খরচ করছে মাহফিল টাল্লাই তুই মাগনা হন হসে তুই ঘুম যাসের লিল্লাহে তাকবীর কো তো এটা তো 2 দিন আগের খবর 2 দিন আগে জাহান্নাম আসেনি আসেনি কেমনে ধৈর্য ধারণ করবি ফোন দে আল্লাহ রে আল্লাহ এইসব মার খাইব গে আমরা মায়া করে আরে মাফ করে দেন রে রায়পুর থানার ওসি সাহেব যদি কইতো জসিম তুমি একটু আসো থানা হ্যাঁ সাহেব এখানে এত 71 হরে রিসেন্টলি গেছে এত আগা হরে হন্দের হানি বা আরে যার বরে কো কিতে কিতে করতাম এলে হাত তো ডর লাগে ওসি সাহেব আরে মন দিছে আর কিতাম ওয়ার্ড নেতা আর চেয়ারম্যান সাহেব তো ফজল ভাই রে বুঝতি ফোন দিতে ওই আস ইয়ো কাকা কিতাম কাছে আমি ফোন দিয়ে আমি কিল্লে তোরে ফোন দিছে এ কত দেশ ফোন দি শেষ করতি আল্লাহ আল্লাহ শুধু তোরে ফোন দিছে কিল্লে আমি একটা ইনফরমেশন নিব তোকে গ্রামে তোর থেকে একটা তথ্য নিব তোরে আল্লাহ যে 288 বার ফোন দিছে জাহান্নামের কথাটা কইছে তুই আজ পর্যন্ত তলে তলে আল্লাহর লগে সমঝোতাটা করছত তুই কথা কয় না করছত তুই একটা ফোন দে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার মাহবুব রে আই সব মার কেন খাইও তুই আরো মহব্বত কর নবী গো জিলদুল কাফের ফিনার জাহান্নামে কাফের জাহান্নামের গো সামড়াইব সালাসু মাসিরাতিন 3 মাইল 3 দিনের ফত 48 মাইল মরুভূমিতে 3 দিনে যায় আর যদি আখেরাতে 3 দিন হয় তাহলে তো কত লম্বা হইব সামড়া তোর মোড়া 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 সামড়া 48 মাইল মোড়া ওই দিনে ফেসবুকে কইছি না লিঙ্গ কত বড় হইব হাঁসুর 3 ইঞ্চি আর উচ্চতা 63 ইঞ্চি ও 3 দাঁত সমান 1 হুদ পাড় মানে 3 ইঞ্চি সমান 1 হুদ পাড় এ 3টা দাঁতে 1টা দাঁত হলো হুদ পায়ের সমান তাহলে 18 মাইল হইব 1 ইঞ্চি সমান 18 মাইল তাইলে যার নামের গো লিঙ্গ হইব 90 মাইল লম্বা 1 মাইলে যদি ফেরস্তে একজন দায়িত্ব নেই আছে 1 মাইল ধরে আয় সেঁসি তুই হরের মাইল তো সেঁস কষ্টকার এটা তো কইলে তোরা আসস
বারেলাই যে এসব কথা মেসেজ গুলা দিল, রাসুল সাল্লাম যে এসব কথা কইল, তোরা কোনো ফাত্তা দিতেছস না। বাইরে এই বিশ্বের যে যে অবস্থা আছে, যুবকেরা একটু ধৈর্য ধারণ করবে, চরিত্রটা ঠিক রাখো, ঠিক কিনা? আল্লাহ যে কইছে বিয়াই হরাইও, বাসর ঘর আয় রেডি দেখছি, বাসর ঘর কত বড়, ইড় নবী দেখছি, ছাই ছাই কর, বাইদা থেকে সানা পর্যন্ত লম্বা, এত বড় বাসর ঘর, তিন মাইল উর্ফু হইলে তালা সাত, সুবহান আল্লাহ নাই কেন? হা হা, কোম্পানির অফার তারা রিসিভ করে না, কলম মরি রেছে দেয়, সুবহান আল্লাহ জোরে কো, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عباد الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الصبر نصف الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা উত্তর বামনি এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল রায়পুর লক্ষ্মীপুর সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়া ভাইয়েরা, তাম পৃথিবীতে লাইভে যে সমস্ত আমার ভাই বোনেরা অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আমার পূর্বে আমার প্রিয় ভাই শরীফ ইলিয়াস ভাই, ফজলুল ভাই কথা বলেছেন, মাওলানা আবুল কালাম আজাদ ভাই কথা বলেছেন, আরও কথা বলেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন মাওলানা সুলতান মাহমুদ খান, অনেক ভালো মানুষ, সহি কথা বলে। আমি আমার ভাইকে ভালোবাসি, আল্লাহ আমার ভাইকে তোমার কোরআনে কারিমের জন্য তার কণ্ঠকে কবুল করো, আমিন। আমার প্রত্যেকটা ভাই আজকে যারা কথা বলেছেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমিন। আর এলাকাবাসীর কাছে আমি ঋণী, যে এলাকাবাসী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে আল্লাহর বাণীগুলো তুলে ধরার জন্য সুযোগ করে দিয়েছেন, আমরা এলাকাবাসীদের কাছে চিরকৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, অল্প কিছু কথা রাখবো, আশা করি লেকচারটা শেষ পর্যন্ত শুনবেন, বেশি দেরি করব না, উপকার হবে আপনাদের ইনশাল্লাহ। দুই একটা কথাও করলে যে ঠান্ডা হয়ে যেতে পারে ইনশাল্লাহ, ঠিক কিনা? বেশি দেরি করব না, শেষ পর্যন্ত শুনলে কথাটার একটা ফিনিশিং পাবে। তা আমি কথা বলবো আমাদের প্রিয় ওস্তাদ, আমাদের মাথার তাজ, চোখের জ্যোতি, আমাদের চোখের পাওয়ার, ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলার কিতাবে হিয়ায়ে উলুমুদ্দিনের সবর এবং শকর নামক একটা অধ্যায় তিনি লিখেছেন বিশ্ববাসীর দরবারে কোরআন সুন্না দিয়ে। সেখান থেকে ছোট্টভাবে আমি আমার খুতবাতে নোট করেছি যে খুতবাটা আপনারা নিয়েছেন, আর ওই অংশটা অনুবাদও করছি সবর ও শকর। ওই কিতাবগুলো এখন আর নাই, আমরা আবার আল্লাহ তৌফিক দিলে আবার করবো ইনশাআল্লাহ। আমিন। আপনারা
চেষ্টা করবেন প্রবাসীরা সহ যারা আছেন আমার খোদবার আপনাদের মসজিদে দান করিয়েন, আমি খুশি হব। রাইটার বড় না ফাটক বড়? ফাটক বড়। রাইটারে লেখিছে তি ফাটকের না কেনে না হলে লাভাসি নিয়েতে ফির বড় না মুরিদ বড়? মুরিদ বড়। মুরিদে ফির সব না করলে এতে দাম নাই। বক্তা বড় না শ্রোতা বড়? শ্রোতা বড়। আপনারা যদি আমার সম্মান না দিতেন তাহলে এতারা আমার হেতড়িয়া খরচ করে আনিত না, আর দাম নাই। ওই আই হেই কোনো বাসের রেজিস্ট্রেশন করেন লিখবে আপে ঢাকা ঢাকা এই ঢাকা ঢাকা লাস্ট ইট এই তো এই সম্মানের আসনে আমার অধিষ্ঠিত করছে কে আমার শ্রোতারা, তাইলে এরা আমার মাথার তাজ। আমি দায়িত্বের কারণে উপরে বসি নয় আপনাদের নিচে বসতাম, আপনাদের করে আমার মাথার উপরে রাখতাম, আমি আপনাদের এই দেহের নিচে আমি বসতাম। সত্যি এটা কোনো ফার্মের জন্য বলছি না, এটাই কথা। হয়তো আল্লাহর কোরআনে কথা বলি এই জন্য আপনারা আমাকে ভালোবাসেন। সর্বাগ্রে সকল হৃদয়ের নিঙ্গায়ণ ভালোবাসা মা মনিবের জন্য পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর কথা তিনি লিখেছেন, আপনারা শুনবেন। তো আল্লাহ আল্লাহ শাহানু বলেন, নবী ও আপনি বলেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানু ইত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু। আপনি বলেন, হে আমার বান্দারা যারা ইমান এনেছ তোমাদের প্রভুকে ভয় করেছ, লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানাতুন, আর যারা এই দুনিয়াতে ভালো কাজ করেছ, ওয়ার্দুল্লাহি ওয়াসিআতুন, শুনে রাখো এই পৃথিবীর জমিন অনেক বড় প্রশস্ত, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগায়রি হিসাব, ধৈর্যশীল বান্দা বান্দিদের জন্য বিগায়রি হিসাব সম্মান সুখে আতি নিয়ামত জান্নাতে এমনভাবে দিবেন আল্লাহ কোনো হিসাব নাই। মন যা আসা নামাজ পড়লে কয় বস্তা সোয়াব সব লিমিটেড, কোরআন তেলাওয়াত করলে ফতহ প্রতি হরফে কয় বস্তা কতটুকু সব লিমিটেড, রোজার সোয়াব সব কিছু সোয়াব জিয়াদের সোয়াব। আল্লাহ জাল্লাহ শানুক বান্দা সকল আমলে যদি ধৈর্য ধারণ করতে পারো, কোনো হিসাব নাই বেগারে হিসাব, তোমার যা দরকার মন যা আশায় নাও, আমি আমার রহমতের ভাণ্ডার তোমার জন্য উজাড় করে রাখব। কোনো হিসাব নাই যা, ধৈর্যটা বড় পরীক্ষা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনায় মদিনার টাওয়ার থেকে বলছেন, আমার উম্মতের আরে আস-সাবরু নিসফুল ঈমান, ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক। ইমানের অর্ধেক ধৈর্য, ইমানের যদি আধা আধি করেন অর্ধেক হলো ধৈর্যের ভিতরে। দুর্ভাগ্যক্রমে মুসলিম মিল্লার এখন ধৈর্য নাই, আসেনি, দুইটা মিনিটের ধৈর্য নাই, সপ্তাহ টিয়ার পেয়ে আইস দুই মিনিটের ব্যবধানে হাতে 300 টাকা করিয়ে লাগে ওরে কথা কয়, আর নিজের দোষ কারো কাছে কারো করে দিতেও রাজি না। খবরও শুনছে হে ফেয়াজের বাণিজ্যভাবে হয়তো সময় বাড়াইবো কমাইবো, এটা রাষ্ট্রের তার রাষ্ট্রে বুঝবো, যে ফেয়াজ আসিল খেতুন তো আল্লাহ দেরে এটিও খাইতে দিবি কয়েক মাস, এই এক মিনিটের ভিতরে বাড়াল আছে। আমি এদিন রামগতি প্রোগ্রাম, আমি লক্ষ্মীপুর শহর হারেছি, আর বাতি যে স্মেলের নাম দিছি বাজির আমদুয়ার কত রেখে গেছে, আর গ্রামের নাম তো আমদুয়ার ক কাকা 300 হয়ে গেছে, কি কয় আল্লাহ তো করে বাড়ির মধ্যে করি কি কয় আল্লাহ তো করে। এই যে তুই 70 টিয়ার রেজ ডারে 90-98 টিয়ার রেজ ডারে 300 টিয়া বেচছ, কি জবাব আল্লাহর কাছে দিই, ধৈর্য হারা মাগো ফেয়াজ যদি না পাই আল্লাহ তো একটা ব্যবস্থা করবে, থাকলে খাইম না থাকলে সবাই এটা খাইতাম না, অপেক্ষা করি আল্লাহর রহমত আসা পর্যন্ত, এর ধৈর্যটা নাই।